হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্ট আজকে শুরু করছি এসএসসি জিডির ক্লাস যেখানে আমরা প্রত্যেকদিন বেলা একটার দিকে এসএসসিস জিডির ক্লাসগুলো প্রোভাইড করছি যারা পুরনো ভিডিওসগুলো দেখোনি তোমরা অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশন পাবে সেখান থেকে গিয়ে দেখে নেবে পুরনো ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে এবং প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করবে তোমাদের যে জিকে কের চল্লিশ নাম্বার অর্থাৎ কুড়িটা প্রশ্নের যে জিকে সেটা আমি কভার করে দেব তারপরেই সঙ্গে সঙ্গে অন্য বিষয়গুলোতে যাব এসএসসি জিডি সিলেবাস এবং অন্যান্য বিষয়গুলো আলোচনা করে যে প্রথম ভিডিওটাতে তো প্রথম ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নেবে স্টুডেন্ট তোমরা জানো আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যেটার অফলাইন ব্রাঞ্চেসগুলো হলো বালুঘাট তপন গঙ্গারামপুর বুনিয়দপুর কালীগঞ্জ মালদা পাকুয়া তোমরা যে কোনো জায়গায় আমাদের অফলাইন ক্লাসগুলো জয়েন করতে পারো এছাড়াও আমাদের অনলাইন ক্লাসেস হয় বিভিন্ন অ্যাপসের মাধ্যমে এবং অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে তো তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলোতে জয়েন করতে পারো যেখানে প্রত্যেকটা বিষয়ের জন্য রয়েছে আলাদা শিক্ষক আমাদের অফলাইন ব্লাসগুলোতে রয়েছে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা শিক্ষক এছাড়াও রয়েছে স্টাডি মেটিরিয়ালস এবং যত রকমের সহায়তা সমস্ত প্রকার সহায়তা আমরা প্রোভাইড করে থাকি আবাসিকের ব্যবস্থা রয়েছে যেখানে মাঠ এবং ক্লাস দুটোই দেওয়া হয় থাকা খাওয়া সম্পূর্ণ ব্যবস্থা করা হয় তোমরা চাইলে আবাসিকের জন্য যোগাযোগ করতে পারো যোগাযোগের জন্য লিঙ্ক ডিসক্রিপশান থাকবে অথবা আমার নাম্বারে যোগাযোগ করতে পারো আমার নাম্বার হলো এইট সেভেন ফাইভ নাইন নাইন জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারো তো চলো শুরু করি আজকের প্রশ্নগুলো আজকের প্রথম প্রশ্ন দেখো বর্তমানে মোট কতজন ভারতের সুপ্রিম কোর্টের বিচারক রয়েছে ভারতের সুপ্রিম কোর্ট হলেন ভারতের সর্বোচ্চ আদালত এটি একটি যুক্তরাষ্ট্রীয় আদালত সর্বোচ্চ আপিল আদালতও একে বলা হয় তো ভারতের সুপ্রিম কোর্টের এ যাবৎ অর্থাৎ আজকের দিনে কতজন বিচারপতি রয়েছেন অষ্টম বলছে তেত্রিশ জন পড়াশোনা হচ্ছে উনত্রিশ জন পড়াশোনা হচ্ছে একত্রিশ জন পরশু হচ্ছে বাহান্ন জন উত্তর কী হবে সঠিক উত্তর হবে তেত্রিশ জন একজন প্রধান বিচারপতি এবং অন্যান্য সাধারণ বত্রিশ জন বিচারপতি এই মিলিয়ে টোটাল তেত্রিশ জন বিচারপতি রয়েছে বিচারপতিদের কার্যকালের মেয়াদ পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত পরে প্রশ্ন দেখো ডগরা সম্প্রদায়ের মানুষেরা কোথায় বসবাস করেন ডোগরা সম্প্রদায়ের মানুষেরা কোথায় বসবাস করেন অসম বলছে মূলত পাঞ্জাব অঞ্চলে বসবাস করে পড়াশোনা যে মূলত জম্মু কাশ্মীর রাজ্যের জম্মুতে বসবাস করে পড়াশুন বলছে মূলত মারোয়ার অঞ্চলে বসবাস করে পরশু বলছে দক্ষিণ ভারতের গোষ্ঠী সঠিক হবে যেটা সেটা হলো মূলত জম্মু কাশ্মীর রাজ্যের জম্মুতে বসবাস করে স্টুডেন্ট মনে রাখবে জম্মু কাশ্মীর বর্তমানে একটি ইউনিয়ন টেরিটরি জম্মু কাশ্মীর এবং লাদাখ সেখানে রাজ্য নামটা এখন বলা উচিত নয় জম্মু কাশ্মীর একটি ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল তো কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের সেখানে জম্মুতে বসবাস করে ডোগরা সম্প্রদায়ের মানুষজন জম্মু কাশ্মীরকে কবে তার রাজ্যের মর্যাদা থেকে কেন্দ্রীয় মর্যাদায় পরিণত করা হয়েছে দু সালে পরে প্রশ্ন দেখো চুয়ান্নতম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন কোন সাহিত্যিক চুয়ান্নতম জ্ঞানপীঠ পুরস্কার এর মধ্যে কোন সাহিত্যিক পেয়েছেন অসম বলছে অরুন্ধী রায় পড়াশুন হচ্ছে শরৎচন্দ্র পড়াশোনা হচ্ছে অমিতাভ ঘোষ পরেদর্শন হচ্ছে আশাবর্ণ দেবী চুয়ান্নতম জ্ঞানপীঠ পুরস্কার যেটা যিনি পেয়েছেন তিনি হলেন অমিতাভ ঘোষ অমিতাভ ঘোষ চুয়ান্নতম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন জ্ঞানপীঠ পুরস্কার ক্ষেত্রে দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে পরে প্রশ্ন দেখো কাদম্বরী গ্রন্থে রচয়িতাকে হর্ষবর্ধন অশ্বঘোষ কালিদাস বানভট্ট কাদম্বরী গ্রন্থে রচয়িতা হলেন হর্ষবর্ধন সভাকবি বানভট্ট বানভট্ট রচনা করেছেন কাদম্বরী পরে প্রশ্ন দেখো মধ্যযুগের বাংলা সাহিত্যে রচিত প্রথম প্রামাণিক সাহিত্য সাহিত্যিক নিদর্শন কোনটি অর্ম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন পড়াশোনা বলছে শ্রীকৃষ্ণ বিজয় পড়াশোনা হচ্ছে পদ্মাবৎ পড়াশোনা হচ্ছে শ্রী চৈতন্য বিজয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন কাপড়টি পড়ুচন্ডী দাসে রচিত সেখানে শ্রীকৃষ্ণ রাধা এবং বড়াইয়ের চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এটি মধ্যযুগের বাংলা ভাষায় রচিত প্রথম প্রামাণিক সাহিত্যিক নিদর্শন বড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন পরে প্রশ্ন দেখো দ্য রেড শাড়ি বইটি কে লিখেছেন আসলে যে সেরিয়া সেরিনা উইলিয়াম পরশন হচ্ছে স্পেনীয় লেখক জেভিয়ার মারো পরে হিলারি ক্লিন্টন পরশন ইন্দিরা গান্ধী সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে স্পেনীয় লেখক জেভিয়ার মারো গ্রন্থটি লিখেছেন দ্য রেড শাড়ি গ্রন্থটি লেখা হয়েছে ইন্দিরা গান্ধী সম্পর্কে সঠিক উত্তর হবে স্পেনীয় লেখক জেভিয়ার মারো পরের প্রশ্ন দেখো কমিউনিস্ট ম্যানিফেস্টো কে রচনা করেছেন কমিউনিস্ট ম্যানিফেস্টো মার্কস অ্যাঙ্গেলস মার্কস ও এঙ্গেলস এদের কেউ নয় সঠিক উত্তর হবে কার্ল মার্কস বইটি শুরু করেছিলেন না এঙ্গেলস শেষ করেছিলেন তার মৃত্যুর পরে তো সঠিক উত্তর হবে মার্কস ও এঙ্গেলস উভয়ই কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচনা করেন পরে প্রশ্ন দেখো দ্য গোল্ডেন হাউস গ্রন্থটি কে লিখেন সেলিম আলী শরীয়তুল্লাহ রঘুরাম সলমান রুজদি দ্য গোল্ডেন হাউস রচনা করেন বিখ্যাত লেখক সলমান রুজদি উত্তর অপশন ডি সলমান রুজদি পরে প্রশ্ন দেখো অভিজ্ঞান শকুন্তলাম এটি একটি নাটক কাব্য উপন্যাস প্রবন্ধ সঠিক হবে অভিজ্ঞান শকুন্তলাম এটি নাটক এটি রচনা করেন মহাকবি কালিদাস শকুন্তলা নাটকটা যেটা রচনা করেছিলেন সেটা হলো অনুবাদ নাটক সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরে প্রশ্ন দেখো দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন ভাষা কোনটি দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন ভাষা অর্শন বলছে সংস্কৃত পরশু হচ্ছে তামিল পরের হচ্ছে তেলেগু পরশন হচ্ছে কন্নড় দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন ভাষা যেটি সেটি হলো তামিল ভাষা তামিল ভাষা হলো দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন ভাষা তামিলনাড়ুর লোকজন তামিল ভাষায় কথা বলেন পরের প্রশ্ন দেখো আয়রন ম্যান চরিত্রের সৃষ্টিকর্তাকে আয়রন ম্যান মার্বেলের বিখ্যাত চরিত্র আরবন আয়রন ম্যান তো ম্যান চরিত্রের সৃষ্টিকর্তাকে অপশন হচ্ছে স্ট্যানলি পড়াশোনা হচ্ছে জ্যাক কিরবি পড়াশুনো হচ্ছে স্ট্যানলি জ্যাক কিরবি ডন হেক পরশু হচ্ছে ডন হেক সঠিক উত্তর হবে তিনজনই স্ট্যানলি জ্যাক কিরবি ডন হেক ম্যান চরিত্রের সৃষ্টিকর্তা পরে প্রশ্ন শিক্ষা মানুষের তৈরি করে শিক্ষা মানুষ তৈরি করে উক্তিটি কার এটা একটা মহৎ উক্তি শিক্ষার মাধ্যমে মানুষ তৈরি হয় উক্তিটি করেছেন অপশন বলছে রবীন্দ্রনাথ গান্ধীজি গুরুসদয় সদয় বলছে স্বামী বিবেকানন্দ তো শিক্ষা মানুষ তৈরি করে উক্তিটি করেছেন স্বামী বিবেকানন্দ অপশন ডি স্বামী বিবেকানন্দ এছাড়াও তিনি বলেছিলেন শিক্ষা অন্তর্নিহিত শক্তির বিকাশ বই প্রকাশ পরশন অক্সার অক্সার অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় অস্কার পুরস্কার অপশন বলছে সিনেমা সাহিত্য খেলাধুলা বিজ্ঞান অস্কার পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয় সেটা হলো সিনেমা সিনেমা জগতে অস্কার পুরস্কার দেওয়া হয় চোদ্দ নম্বর প্রশ্ন দেখো জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সিনেমা সাহিত্যের জন্য সাংবাদিকতা খেলাধুলা একটু আগে বললাম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছে সাহিত্যের জন্য জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যের জন্য পরের প্রশ্ন দেখো বলছে কি পরিমাপের জন্য ক্রোনোস্কোপ যন্ত্র ব্যবহার করা হয় কী পরিমাপ করার জন্য ছোটো বস্তুর আয়তন জলের গভীরতা খুব ছোট সময়ের ব্যবধান পরিমাপের জন্য সমাজে শব্দের প্রাবল্য সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে খুব ছোট সময়ের ব্যবধান পরিমাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে ক্রোনোস্কোপ ক্রোনোমিটার যেটা সেটা হচ্ছে সময় নির্ধারক ঘড়ি ক্রোনোমিটার আর ক্রোনোস্কোপ হলো খুব ছোট সময়ের ব্যবধান পরিমাপের জন্য পরে প্রশ্ন দেখো কে কৌলিন্য পতা বা কলিন প্রথার সৃষ্টিকর্তা প্রবর্তন করেন অপশন বলতে মিহিরকুল পরশন হচ্ছে লক্ষণ সেন পড়াশুন হচ্ছে সামন্ত সেন পরশন হচ্ছে বললাল সেন এখানে কোনটি আলাদা মিহিরকুল মনে রাখবে মিহিরকুল হন হুন রাজা বাকি সবাই সেন বংশের রাজা তাহলে অপশন বলছে মিহিরকুল লক্ষণ সেন সামন্ত সেন বল্লাল সেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে বললাল সেন বললাল সেন কৌলিন্য পতার সৃষ্টি করেছিলেন আর লক্ষণ সেনের রাজসভায় কিন্তু পঞ্চরত্ন ছিল লক্ষণ সেনের রাজসভায় তোমাদের কাছে প্রশ্ন থাকলো দান সাগর অদ্ভুত সাগর গ্রন্থটি দুটি লিখেছিলেন দান সাগর অদ্ভুত সাগর গ্রন্থ দুটি লিখেছিলেন কমেন্টে অবশ্যই জানাবে পরে প্রশ্ন দেখো রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন অসম হচ্ছে কলহন পরাশম যে আলাওল পরাসম হচ্ছে বৃন্দাবন দাস পরশুম হচ্ছে বানভট্ট রাজতরঙ্গিনী যেটা কাশ্মীরের ইতিহাস বর্ণনা করে সেটি রচনা করেছিলেন কলহল কলহল রচনা করেন রাজতরঙ্গিনী যেটা কাশ্মীরের ইতিহাস বর্ণনা করে আঠেরো নম্বর প্রশ্ন কুতুব মিনার নির্মাণ কাজ কে শেষ করেন শুরু করেন শুরু কে করেছিলেন অপশন বলছে ইলতুদ্িস পরশ বলছে কুতুবউদ্দিন আইবক কুতুবউদ্দিন আইবক অপশন বলছে তারপর আলাউদ্দিন খোলজি পরশী বলবন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে কুতুবুদ্দিন আইবক তার সময়ের সুফি তন্ত্র সুফি সাধক কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি তার স্মৃতিতে তিনি রচনা করেছিলেন তিনি নির্মাণ করেছিলেন কুতুবউদ্দিন আইবক কুতুব কুতুব মিনার কুতুব উদ্দিন আইবক নির্মাণ করেন নির্মাণ কাজ শুরু করেন আর ইলতুদমিস কাজ সম্পূর্ণ করেছিলেন ইনি কিন্তু শেষ করেছিলেন শেষ করেছিলেন ইলতুদমিস আর আলাউদ্দিন খলজি কুতুব মিনারের মতো একটি মিনার নির্মাণের চেষ্টা করেন কিন্তু পারেননি তিনি আলাই দরওয়াজা কুতুব মিনারে নির্মাণ করেন আলাই দরওয়াজা পরে প্রশ্ন দেখো ভারতের প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র কে চালু করেন কে চালু করেন আচ্ছা এটা চালু করেন কোন ভাষায় সংবাদপত্রটি কি প্রশ্নটা ছিল সমাজের দর্পণ বঙ্গদর্শন জেমস অগাস্টা হিকি বেঙ্গল গেজেট পরশ্রম সংবাদ প্রতিদিন আচ্ছা যদি শুরু করেন চালু করেন কে তাও উত্তর হবে জেমস অগাস্টাস হিকি এবং যদি বলে কোন সংবাদপত্র তাহলে মনে রাখবে বেঙ্গল গেজেট তো দুটোটি উত্তরেই অপশন সি হবে তো তোমরা দুটোই মনে রাখবে ভারতের প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র কে চালু করেন জেমস অগাস্টাস হিকি আর প্রথম সংবাদপত্র হল বেঙ্গল গেজেট আজকে শেষ প্রশ্ন সেন্ড্রো নামে কে পরিচিত ছিলেন সেন্ড্রো কোর্টাস নামে কে পরিচিত ছিলেন অপশন বলছে অশোক বিন্দুসার বিম্বিসার পড়াশোনা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য সেন্ড্রো কোর্টাস নামে পরিচিত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য স্টুডেন্ট তোমাদের প্রত্যেকদিন কুড়িটা করে প্রশ্ন প্রোভাইড করা হচ্ছে কারণ তোমাদের জিকেতে এসএসসি জিডিতে কুড়িটা করে প্রশ্ন দাবে এসএসসি জিডি ছাড়া যারা পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রেও এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যারা ডাব্লুবি পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট এবং অন্যান্য পরীক্ষা যারা দিবে তাদের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট তো সমস্ত বিষয়গুলো কভার করে এই প্রশ্নগুলো করা হচ্ছে আর যে যেইভাবে প্রশ্ন পরীক্ষা আসবে ঠিক সেইভাবে এরকম প্রশ্নগুলো করা হচ্ছে সমস্ত বিষয়গুলোকে ধরে তোমরা প্রত্যেক দিন ভিডিওসগুলো দেখবে আশা করি তোমাদের যে চল্লিশ নাম্বার জিকেতে এই চল্লিশ নাম্বার কভার হয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আগামীকাল বেলা একটায় ধন্যবাদ সকলকে